আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কৃষি সংবাদে। কৃষি সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুবের বিলে জলাবদ্ধ ও অনাবাদী জমিতে ডালা তৈরি করে সবজি চাষ করেছেন কৃষক। নতুন এই পদ্ধতিতে চাষাবাদে আশানুরূপ ফলন পেলে পানির ভেতরে থাকা আরও অনেক অনাবাদী জমিতে চাষ করা যাবে বলে মনে করছে কৃষি বিভাগ। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। টুঙ্গিপাড়া উপজেলার একাংশে রয়েছে অসংখ্য বিল। বিলের জমিগুলো বছরের পর বছর অনাবাদি ফেলে রাখা হতো। প্রায় ৫০ বছর পর বিলের অনাবাদি এসব জমিতে ডালা তৈরি করে নানা ফল ফসল চাষাবাদে কৃষককে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বাঁশ, শক্ত নেট ও ছিদ্রযুক্ত পলিথিন দিয়ে বানানো হয়েছে ডালা। এসব ডালায় কম্পোস্ট ও জৈব সার ভর্তি করে সেখানে লাউ, কুমড়া ও শশা সহ নানা সবজির আবাদ করা হয়েছে। বর্তমান আবাদ হতেছে, ফসল কত বছরে হয়েছে, আগামী কি ফসল ফলাবে, এই ধারণার পরিকল্পনা আছে। এখন তো মাছ ছাড়া আছে, আবার এই যে বেড়িতে আপনার অধ্যায়িত গাছ গাছালি লাগাইছে, শাক সবজি লাগাইছে নানান পদের। তাই আমি উদ্বুদ্ধ হয়ে আমি নিজেও একটা এই বাসমান সবজির গতবারও করেছি, এবারও আমি করেছি। গেমা কলমি লাগিয়েছি, তারপরে পুঁই শাক লাগিয়েছি, হলুদ লাগিয়েছি, তরমুজ লাগিয়েছি, ভেন্ডি লাগিয়েছি। ডালা পদ্ধতিতে সবজি আবাদে রাসায়নিক সার ব্যবহার না করলেও চলে। কম খরচে বেশি লাভজনক হওয়ায় এই পদ্ধতিতে সবজি চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মেহেরপুরের গাংনীতে কৃষকদের নিয়ে মাঠ দিবস হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর উপর গারাডোব মিলপাড়া মাঠে মাঠ দিবস হয়েছে। মাঠ দিবসে অতিথি ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ ও অন্যরা। সাভারে বিদেশি চাইনিজ সবজির আবাদ বেড়েছে। তেঁতুলছড়া ও ভাকুর্তা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ভিন্ন ধরনের চাইনিজ সবজির বাণিজ্যিক আবাদে পাল্টে গেছে গ্রামগুলোর কৃষি অর্থনৈতিক চিত্র। পরিচিত হয়ে উঠেছে চায়না সবজির গ্রাম হিসেবে। মানুষের রুচির পরিবর্তনে বিদেশি সবজির চাহিদা বাড়াতে এই দুই ইউনিয়নে চাষ হচ্ছে বিদেশি সবজি। এসব সবজির মধ্যে রয়েছে মাশরুম, ব্রোকলি, ক্যাপসিকাম, চায়না পাতা, চংবিং, পেঁয়াজ, গোলাপি বাঁধাকপি সহ ২২ জাতের সবজি। কোনো ক্ষেত মনে কোন ফালাই দিন লাগে, কোনো ক্ষেত মনে কোন কিছু বেসন যা এই লো আমরা চলতেছে। পচা মচে কিছুটা থাকলে কোনো সময় হয়তো ওইটার হঠাৎ করে দাম বাড়লো একটু, একটু বেসন নিয়ে যা বেচা কোনো কিছু পয়সা না যা, কিন্তু পরিপূর্ণভাবে যে সমস্ত ক্ষেত ক্লিয়ার করা যায় তা করা যায়। সবজি চাষ করি তো, কিন্তু সবজি আগের মতন মানে তেমন বেশি লাভ নাই, তারপরও সবজি চাষই করবো। এখন এটা আবার একবার বেশি দাম হয় আবার কম হয়, এটাই করবো আমি, সবজি করবো। প্রিয় দর্শক, চ্যানেল কৃষি সংবাদ আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।